মেয়েটার অনেক জ্বর আসছে, দুদিন পর মেয়েটার পরীক্ষা, আর এই সময় যদি জ্বরটা আসে তাহলে তো আর ভালো লাগে না। আমি অনেক টেনশনে আছি। আর স্কুলে যাওয়ার সময় কি হয়েছে, বৃষ্টির পানির ফোঁটাটা মাথায় পড়েছে স্কুলে যাওয়ার সময় আবার আসার সময়, কিন্তু আমার কথা শুনলো না, মানে গোসলটা করেইনি এসে। যদি মাথাটা পরিষ্কার করে গোসলটা করিয়ে দিতাম তাহলে এই জ্বরটা আর আসে না। বৃষ্টির পানি পড়ে তারপর হচ্ছে ভীষণ জ্বর আসছে। আর জ্বরের অবস্থায় বলছি কী খাবা, তখন বলছে যে আম্মু আমি কেক খাবো। জ্বরের আগেই খেতে চেয়েছে, তারপর আবার জ্বরও এসছে, তাই ভাবছি যে ছোট্ট একটা কেক বানিয়ে দিই। আর কেকটা তো আমার ছোট মেয়ের অনেক পছন্দ, যেহেতু চকলেট কেক, আর ওর যে রকম পছন্দ কেকটা ঠিক ওইভাবে বানিয়ে দিয়েছি, দেখি খেতে পারে কি না। কারণ হচ্ছে কিছুই খায় না জ্বর আসার পর। তারপর হচ্ছে আমার বড় মেয়ে আর আমি দুজন মিলে সকাল সকাল কেকটা বানিয়ে নিয়েছি, আর চকলেট গানাশটা একটু গাঢ় করে দিয়েছি ওর জন্য যেন খায়। আর বলেছি কী কালার তোমার পছন্দ, তখন বলছে পার্পেল কালার। আর উপরের ফুলগুলো কি করেছি, একটু পার্পেল কালার দিয়েছি। আর মেয়েটাকে সোফায় শুয়ে দিয়েছি যে দেখো তোমার জন্য কেকটা বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ও দেখছে, তারপর হচ্ছে বানানোর পর তারপর হচ্ছে দেখি ওর মনটা ভালো হয় কি না। আর সামনে যেহেতু পরীক্ষা, সুস্থ তো হতেই হবে। তারপর হচ্ছে আমার বড় মেয়ে একটু কার্টুনের মতো বানিয়েছে। আর রিমি বলতেছে যে সিমিকে যে দেখো তুমি আর আমি আজকের কেকটা আমরা দু বোন মিলে পাল্লাপাল্লি করে তারপর হচ্ছে খাবো। তারপর হচ্ছে কেকটা ঠিকই বানিয়েছি, কিন্তু আমার ছোটো মেয়েটা আর কেক একটু মুখে দেয় নাই, মানে ওর ভীষণ খারাপ লেগেছে। আর জ্বর, এত জ্বর আসছে যে কোনো খাবারই ওর মুখে ভালো লাগে নাই। কেকটা যেহেতু বানিয়ে ফেলেছি, আর মেয়েটার জ্বর একটু কমলে তারপর হচ্ছে দু বোন মিলে কেটে তারপর হচ্ছে খাবে। আর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আজ এ পর্যন্তই, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।